নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারে সবাইকে স্বাগত আজ যে টিপসটা নিয়ে আমি এসেছি যে যে যেসব ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে যাবে পরীক্ষা দিতে যাবার সাত দিন আগে কি কাজটা করতে হবে সাত দিন আগে একটা কাজ অবশ্যই আপনারা করবেন তাহলে আপনাদের পরীক্ষা নাম্বার অবশ্যই বেশি হবে যতটা পাওয়ার কথা ছিল তার তুলনায় একটু হলেও বেশি হবে সেজন্য তার জন্য আমাদের কি করতে হবে পরীক্ষা দিতে যাওয়ার সাত দিন আগে বা এক মাস আগে যদি আপনার হাতে এক মাস সময় থাকে তাহলে এক মাস না হলে সাত দিন সাত দিন আগে আপনি কি করবেন যখন যে ছাত্র ছাত্রী ঘুমাতে যাচ্ছি যেখানে বালিশ রেখেছে মাথায় মাথায় বালিশ রেখেছে খাটে বা কোথাও শুয়েছে সেই সোজাসুজি তার মাথার সোজাসুজি বাইরে বিছানার বাইরে মানে খাটের মানে যে বিছানাটা আছে সেই বিছানাটা বাইরে একটা টুলের উপর করে বা কোনো উঁচু জায়গায় করে একটা সবুজ রঙের বোতল বোতল এই সবুজ রঙের বোতলে একটা বড়ো মানে ধরেন দু লিটারের একটা সবুজ রঙের বোতল বোতলে জল ভরে সেই মাথা সোজাসুজি পরীক্ষার্থী মাথার সোজাসুজি ওই টুল বা উঁচু জায়গার যে রেখেছেন তাতে রেখে দেবেন সারা রাত স্টুডেন্ট মানে পরীক্ষার্থীর মাথার কাছে ওই জলটা থাকলো এবারে এই জলটা সকাল হলে পরীক্ষার্থী ওই জলটাকে নিয়ে গিয়ে সোজা কোনো ফুল গাছের তলায় গিয়ে এই জলটা আগে আগে ফেলে মানে ঢেলে দিয়ে আসবে ফুল গাছের গোড়ায় এই জলটা ঢেলে দিয়ে আসবে তারপরে দাঁত বাজা বা ল্যাটিনে যাওয়ার কাজ করবে প্রথম কাজ হবে ঘুম থেকে উঠে এই জলের বোতলে সবুজ বোতলের জলটাকে নিয়ে কোনো ফুল গাছের গোড়ায় দিয়ে আসতে হবে মানে ফুল গাছের ঢেলে দিয়ে আসতে গোড়ায় ঢেলে দিয়ে আসতে হবে তাহলে অবশ্যই আপনাদের পরীক্ষা তো অবশ্যই ভালো হবে আর আরেকটা কথা এই যে বোতলটা জল ভরছে বা পরীক্ষার্থীর মাথার বাইরে বা বিছানার বাইরে একটা টুলে রাখছেন যেন মাথার সোজাসুজি মাথার সোজাসুজি এখানে মাথা মাথার সোজাসুজি মাথার সোজাসুজি যেন জলের বোতলটা থাকে জলের বোতলটা যেন নিচে বা উপরে যেন না থাকে মাথা সোজাসুজি জলের বোতলটা রাখবেন যে টুলটা দিয়ে আপনার বিছানার হাইট আর যে টুলটার হাইট একই থাকলে তবে আপনি হচ্ছে জলের বোতলটা রাখলে তার মাথা সোজাসুজি হবে তাই অবশ্যই মাথা সোজাসুজি রাখতে হবে এটা খেয়াল করে করতে হবে না হলে না হলে হয়তো কাজ নাও হতে পারে সেটা নিয়ে ইতে নয় মেন হচ্ছে এই সবুজ বোতলে জল ভরে সাত দিন আগে পরীক্ষার্থীরা সাত দিন আগে জল ভরে তার মাথার কাছে রাখা হবে এবং সেই জলটা প্রথম কাজ হবে ঘুম থেকে উঠেই জলটা নিয়ে কোনো কোনো গাছের গোড়ায় কোনো গাছের বলতে ফুল গাছের গোড়ায় অবশ্যই দিতে হবে আজ এই পর্যন্ত ছাত্রছাত্রীদের যদি আরও টিপস পেতে চান বা আরও এইরকম টাইপের টিপস পেতে চান তাহলে আমার চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার